আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রসুল হিল করিম আদিল্তিম বি রাহিম আমি খালিদ সাইফুল্লাহ এলএম শিবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি দু আয়ের অধ্যায় নিয়ে আলোচনা করবো আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো সুরাহাসরের শেষ দিন আয়াত এই আয়াতের অনেক ফজিলত এবং আমরা অধিকাংশই এই আয়াতটি আমরা পড়ে থাকি সুরাসোর শেষ তিন আয়াত বিশেষ করে ফজরের নামাজের পরে অনেক মসজিদে ইমাম সাহেবও এই সুরাসোর শেষ তিন আয়াত পড়ায় আমরা অনেকে জানি কিন্তু এই শেষ তিন আয়াত কি আমাদের ছই আছে কি না এর ফজিলত কি এবং এর অর্থ কী সেটা আজ আমরা হাসরের শেষ দিন আয়াত হলো বাইশ তেইশ এবং চব্বিশ এই তিনটা আয়াত হলো সুরা হাসরের শেষ দিন আয়াত তো আমরা খুবই খেয়াল করব এবং সহি করার চেষ্টা করব। এবং এর অর্থটা মনোযোগ দিয়ে দেখ এবং আমরা যে অর্থগুলো পড়ি সেগুলো কি পড়তেছি বা কি বলতেছি বা আল্লাহ বা কি বলতেছে সেগুলো আমরা অবশ্যই জেনে রাখব তাহলে আমার আমলের মধ্যে একগ্রতা বা মনোযোগ আসবে প্রথমেই শেষ তিন আয়াতের ফজিলত দেখি শেষ তিন আয়াতের ফজিলত হজরত মাকাল বিন ইয়াসার রাজিয়াতাল্লাহন রসুল্লাহ সাল্লাই থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালবেলা তিনবার আউজ বিল্লাহ তন রাজিম পড়বে তারপর হাসরের শেষ চিন আয়াত অর্থাৎ হুয়াল্লাহিল্লাহ শেষ পর্যন্ত তিলাত করবে তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করেন যারা অর্থাৎ ওই সকল ফেরেশতা উক্ত ব্যক্তির মাগফেরাতের দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত আর এই সময়ে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে সিবাহনুল্লাহ আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে তথা মাগদ্বীপ থেকে সকাল পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরিস্তা গোনাহ মাফির জন্য দোয়া করে আর সে সময়ে মারা গেলে শহীদের সাপ পাবে দেখুন কত সুন্দর একটি হাদিস যদি সকাল সকালবেলাকে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফ্রেস্তা তার মাগফিরাতে দুয়া দোয়া করে এবং সে যদি ওই সময় মারা যায় তাহলে সে শহীদই মর্যাদা পাবে এবং যদি সে সন্ধ্যায় পরে তার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা মাগফিরাতে দোয়া করে এবং সে যদি মৃত্যু হয় এই সময়ে তাহলে তার শহীদের মৃত্যু লাভ হবে তো আসলে এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই হাদিসটা বিভিন্ন কিতাবে আসছে সুনানে তিরমিজি শরীফে কাঞ্জুল উম্মা আতারগি ব সুনানে দারিমি সোয়াবুল ইমান মুসনাদে আহমাদ মুসনাদুস সাহাবা মিশকাতুল মাসাবিহ সকল কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে আমি এখানে হাদিস নাম্বার দিই নাই কারণ বিভিন্ন গ্রন্থের বিভিন্ন যে কিতাব আছে এক একটা কিতাব কিতাবে রকম নাম্বার দেওয়া থাকে এই জন্য এখানে একটি কিতাবের নাম্বার দিলাম আপনি আরেকটি গ্রন্থের আরেকটি গ্রন্থাগারের আরেকটি কিতাব দেখলেন সেখানে নাম্বার মিলালেন সেখানে নাম্বার মিলিয়ে পাইলেন না তাহলে হবে কি আপনি মনে করেন এটা ভুল এত আপনি যদি এই হাদিসটা এই কিতাবে দেখতে চান মিসকাতুল মাসাবি দেখতে চান মিসকাত ছবি দেখতে চান তাহলে আপনি দুয়ার অধ্যায়ে বা জিকের অধ্যায়ে দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস অর্থাৎ অনেক উচ্চ একটি হাদিস এই জন্য এই একটা হাদিস দ্বারাই এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জরুরি একটি হাদিস এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আমরা সকলে চেষ্টা করবো সকাল সন্ধ্যায় এই আমলটি করার জন্য ফজরের পরে এবং মাগদ্বীপের পরে আমরা এই আমলটি করার অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ আর প্রথমেই আউলদ ইসলামী ইসলামিয়া আলিম ইমিনা শে তন রজিম আমরা তিনবার পাঠ করব তারপরে আমরা এই দেওয়া শুরু করব ইনশাআল্লাহ তাহলে আসুন দোয়া শুরু করি আমরা যে কীভাবে সই করবেন আমি বিসমিল্লা অনেক আগে আপনাদেরকে শিখিয়েছি বিসমিল্লা রহম্য নির্লা হির রহম্য নির আপনার ছেড়ে ছেড়ে ফুল অনেক ভালো হয় এই আমি মাঝে মাঝে একটা না পড়তেছি কারণ আপনাদেরকে আপনার উভয়ে পড়ার চেষ্টা করবেন কিন্তু বেশিরভাগ পড়বেন হলো ছেড়ে ছেড়ে আমরা বিস্মিল অর্থ সবাই জানি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হু এখানে একটি বিষয় বলে রাখি আপনাদের যাদের এই তিন মুখস্থ নয় তারা যদি মুখস্থ করতে চান তাহলে আমি মুখস্থ করার নিয়মে আমপার অধ্যায়ে অনেকবার বলেছি এখনও বলতেছি আমি স্ক্রিনে যে শব্দটুকু যতটুকু দেখাচ্ছি এগুলো আপনারা প্রথম দিকে বারবার করে পড়বেন যেমন হুয়াল্ল হুল্লা দি হুয়াল্ল হুল্লাভি হুয়াল্ল হুল্লা এভাবে পঞ্চাশ বার ষাট বার একশো বার করে পড়বেন পড়ার পরে এর অর্থটাও দেখে নেবেন তিনি আল্লাহ যিনি তো যখন পঞ্চাশ বার বা একশো বার করে পড়বেন তখন আপনার এই শব্দটা মুখস্থ হয়ে যাবে এর পরের শব্দটি আবার এরকমভাবে পঞ্চাশ বার বা একশো বার পড়বেন পরের বাক্যটি এরপরে আবার যেটা আসবে সেটাও পড়বেন এভাবে শেষ পর্যন্ত যাবেন এরপরে শেষে যখন আমি একত্রিত করে দোয়াটা দেখাবো তখন প্রত্যেকটা যে বাক্যটুকু করে মুখস্ত করছেন একটু করে ধরবেন আবার প্রথম থেকে মেলে আসবেন আবার একটু আগাবেন আবার প্রথম থেকে মেলে আসবেন ওই নিয়মটা আমি লাস্টে দেখাবো আপনাদেরকে তো এখন আপনারা প্রথম দিকে এই এতটুকু এতটুকু করে মুখস্ত করবেন অল্প অল্প করে মুখস্থ করবেন আরেকটি বিষয় হলো আরেকটি নিয়ম আছে সেটা হলো আপনি প্রতিদিন দেখে দেখে বারবার করে পড়বেন প্রতিদিন যদি দুইবার পড়েন মাসে আপনার তিরিশ দিনে ষাটবার পড়া হবে বা আপনি যদি মুখস্থ করার আশা থাকে দুই তিনবার করে পড়বেন তাহলে আরও বেশি হবে তাহলে দেখবেন দুই তিন মাস পরে আপনার এমনিতেই মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ একটু যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আপনার যদি এভাবে মুখস্থ করার চেষ্টা করেন তাহলে খুব সহজে মুখস্থ হয়ে যাবে খুবই সহজে একটি তিন আয়াত তেমন কোনো কঠিন না তাহলে এখানে দেখুন হুয়াল ল হুল্লা আল্লাহ শব্দ পোর করতে হবে খারাপ জগর মদের হরকত একা লিফ্টন হবে জের বাম পাশে যজমাল ইয়া মদের হরফে একা লিফটান হবে মদের তবাই আর খেয়াল রাখবো দাল অবশ্য জিব্বার আগা থেকে বলতে হবে ল্যা রি জি আল্ লা জি বললে কিন্তু আপনার উচ্চারণ হবে না ভুল হবে এই জন্য খেয়াল করবেন রি হ রি জিব্বার আগা সামনের উপরের দুই দাতের আগার সাথে লাগবে হুয়া ল হুল্লা অর্থাৎ তিনি আল্লাহ জিনি তিনি আল্লাহ জিনি লা ইলাহা ইলা হুয়া লাহু এখানে অক্ষ করার নিয়ম আছে এখানে অক্ফ করার জায়গা আছে তো যদি অক্ফ করেন তাহলে টান হবে আর যদি অক্ষ না করেন তাহলে এখানে টান হবে না অক্ষ না করলে হুয়া আর অক্ফ করলে হু আর প্রথমেই লা জবরের পারে খালি আলিফ মদে হরফ তার উপরে চিকন পাকা চিহ্ন তিন আলিফ মদ মধ্যে মুনফাসিল ইলাহা খারা জবর মদের হরকত একালিফ টান হবে ইল্লা জবরের পরে খালিয়া আলিফ মদের হরফ একালিফ টান হবে এখানে তিন আলিফ এখানে এক আলিফ এখানে এক আলিফ এখানে অক্স করলে এক আলিফ টান দিতে হবে প্রত্যেকটা জায়গায় টান যেখানে আছে সেখানে টান দিবেন যেখানে টান না সেখানে কখনোই টান দিবেন না এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইলাহা ইহু লা ইলাহা ইহু অর্থাৎ নেই কোনো ইলাহ তিনি ছাড়া নেই কোনো ইলাহ তিনি ছাড়া আলিমুল 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 আইন অবশ্যই গলায় চেপে রেখে বলবেন এবং আইন হা যেখানে আসবে আপনার একটু বারবার কর্মস্ক করবেন তাহলে দেখবেন আপনার গলার থেকে চলে আসবে আলিমুল 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 গলিমুল আলিমুল গাইবি অর্থাৎ তিনি সকল কিছুরই অবগত অপ্রকাশ্য তিনি সকল কিছুরই অবগত অপ্রকাশ্য আলিম খারাপ জবরের একালিফ টান হবে আর কোথাও টান নাই এখানে ওয়াশাহাদাতি ওয়াশাহাদাতি জবরের পরে খালে আলিফ মদে হরফ একালিফ টান হবে ওয়াশাহাদাতি ওর অর্থ হলো এবং প্রকাশ্য এবং প্রকাশ্য হুয়া রহমা নুর রহিম দেখুন বিসমিল্লা রহমান রহিমিন লাস্টেরটুকু এখানেই বলা হয়েছে তিনি একমাত্র দয়াময় পরম দয়ালু রহমান হা বলার সময় খেয়াল করবো আইন গোলা থেকে আসে রহমা রহমা খারা জব হরকত হরক একা লিফ্টান হবে রহমা নুর রহিম হে হা হা গোলাপ থেকে আনবেন রহিম তিনি লিফ্টান হবে যে রাম জজমলা ইয়া মধ্যে হরফ তারপরে হরফে ওয়াকফ হয়েছে মধ্যে আর জি রহিম অর্থ তিনি একমাত্র দয়াময় পরম দয়ালু এটা প্রথম আয়াতের মতো হুয়াল্লাহ একালিফটান হবে লতে আল্লাহ শব্দ মোটা করতে হবে লাদি লাল খেয়াল করে একালিফটান দিতে হবে অর্থাৎ তিনি আল্লাহ যিনি লা ইলাহা ইল্লাহু অর্থ নেই কোনো ইলাহ তিনি ছাড়া নেই কোনো ইলাহ তিনি ছাড়া আল মালিকু আল মালিকু এখানে কোনো টান নাই এটা টালদার নাম তিনি অধিপতি আল মালিকু অর্থাৎ অধিপতি অধ্যুসু অধ্যুসু মালিকুল এখানে মালিকুল আগের শব্দ থেকে এখানে মিলাই পড়তে হবে লাম দিয়ে এই লামে সাকিন আছে আগের শব্দ থেকে মিলায় পড়তে মালিকুল ও এভাবে সামনে যাবে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ একত্রে দেখাবো ও অর্থ অতি পবিত্র এখানে পেশের পরে যজমালো বা মদের হরফ টান হবে উদ্দু কফ এখানে কফ গলার থেকে আনবেন অনেকে কুদ্দুসু বল কুদ্দু কাফ বললে কিন্তু উচ্চারণ একদমই হবে না সম্পূর্ণ ভুল হয়ে যাবে জন্য খেয়াল করবো ও কফ গলার থেকে আনবেন ও অর্থ অতি পবিত্র সালামু অর্থ শান্তিদাতা স্যালামু খরা জবর মদের হরকত একা লিফ হবে স্যালামু অর্থ শান্তিদাতা এগুলো কিন্তু আল্লাহর নাম এক একটা গুণবাচক নাম মু মিনু মু মিনু এখানে কোনো টান নাই এখানে হামজা সাকিনা না কিন্তু ওয়াও না এখানে পেশের পরে হামজা সাকিন এই জন্য এখানে টান হবে না মু মিনু অর্থাৎ নিরাপত্তা দানকারী অর্থাৎ নিরাপত্তা দানকারী মুহাই মিনু মুহাই মিনু এখানে কোনো টান নাই মহাইমিনু শব্দের অর্থ হলো রক্ষাকারী আজিজু আজিজু যে রেবাম পাশে ইয়া আমাদের হরফ ফ্যাকাল টান হবে আইন আইন অবশ্যই গলা থেকে আনবেন আজিজু আজিজু অর্থ পরাক্রমশালী জাব্বারু জাব্বারু এখানে জবর পরে খালি আলিফ মধে হরফ ফ্যাকাল হবে এগুলো কিন্তু আল্লাহর একটা নাম অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন সহি হয় অর্থ নিজ শক্তিতে নির্দেশ কার্যকর করতে সক্ষম নিজ শক্তিতে স্বীয় নির্দেশ কার্যকর করতে সক্ষম মুতাকাব্যির মুাব্যির মুতা শব্দের অর্থ অতি মহিমান্বিত মুাব্যের শব্দের অর্থ অতি মহিমান্বিত সুবাহ শুভ হা অবশ্য গলা থেকে আনবেন খারা জবরাসে মদের হরকত একাল টান হবে আল্লাহ শব্দ ল করে পড়তে হবে অর্থাৎ মোটা করে পড়তে হবে খারা জবরাসে এক হবে শুভ অর্থ আল্লাহ পবিত্র মহান জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ একলে হবে এবং আম্মা এটা ওয়াজিব গুন্না হরকতের বামে মিমে তাস্তিদ আছে ওয়াজিব গুনা অবশ্যই করবেন রিকুন এখানে পেশের পরে যুজমালা ওয়াও মদের হরফ তার পরে হরফে ওয়াকফ হয়েছে মধ্যে জি ইউশ রিকুন আমুস রিকুল অর্থ তা থেকে যা তারা শরিক করে তা থেকে যা তারা শরিক করে হল লহুল খলিকু হ অর্থ তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা ওয়াল্লাহুল লহুল এখানে জবর পানি খেলে লিফ মদে একটা হবে

লাহুল আসমা উল হুসনা লাহুল আসমা উল আসমা জবরের পরে খালি আরিফ মধ্যে হরফ তার উপরে লম্বা মোটা চিহ্ন মধ্যে মুতাসিল আসমা উল হুসনা হা গোলাপ থেকে আনবেন হুস 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 হুসনা খালা জবর মধ্যে হরফ কোথায় হবে টান হবে হুসনা লাহুল আসমাউল হা অর্থ তার জন্য আছে সুন্দর সুন্দর নাম সমূহ তার জন্য আছে সুন্দর সুন্দর নাম সমূহ ইউসাউসা হ্যা গোলাপ থেকে জানবেন ইউসাব বিহ লাহু লাহু উল্টা পেশ মধ্যে হরকত একালিফ টান হবে অর্থ পবিত্রতা মহিমা ঘোষণা করছে তারই সেসব কিছু যা পবিত্রতা মহিমা ঘোষণা করছে তারই সেসব কিছু যা মাফিস সামা মাফিস সামা ওয়াল আরদ ওয়াল আরদ মা জবর পর খালি আলিফ মধ্যে হরফ কলফটন হবে খারা জবর খারা জবর মধ্যে হরকত এক আলিফ টান হবে দুটসবটার মধ্যে তবাই মাফিস আমাওয়াথী ওয়াল অর্ড অর্থ আছে আসমানে এবং জমিনে। আছে আসমানে এবং জমিনে। ওয়াহুওয়াল, আজি, জুল, হাকিম, ওয়াহুওয়াল, আজি জুল, হাকিম। ওয়াহুওয়াল আ আইন গলা্িকানবেন ঝই আজের। জের পাশে জজমুল্লা ইয়া মাদের হরফ এক হবে আজিজুল হা হা ও গোলাপ থেকে আনবেন হাকিম জের বাম পাশে জজমুল্লা ইয়া মাদের হরফ এক হবে এবং মিমে সাকিন করতে হবে ওয়াকফ করতে হবে এবং মিমে ওয়াকফ করতে হবে মধ্যে আরজি তিন লিফ্টন হবে হাকিম হাকিম অর্থ আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এবার দেখুন শেষ এই তিন আমি একত্রিত একসাথে আনছি এখানে পড়বেন হলো ল হল্লাদি এটুক পড়লেন তারপর আবার এটুক পড়লেন এবার এ একটা মুখস্থ করবেন এরপর এতটুকু করবেন আবার প্রথম থেকে মিলায় দেখবেন আপনারা একটু করে মুখস্ত করবেন আবার প্রথম থেকে মিলায় এসে দেখবেন যে আসলে হচ্ছে কি না কিন্তু আপনি যদি সামনে পড়ে যান একটা না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনারা মুখস্থ হচ্ছে কিনা একবার দেখে পড়বেন একবার না দেখে পড়বেন এবার প্রথম আয়াতটা একদিন করবেন দ্বিতীয় আয়ত্ত আরেক দিন করবেন তৃতীয় আয়াত আরেক তিন দিন ইনশা মুখস্থ হয়ে যাবে আপনি যদি দশ মিনিট করে সময় দেন তাহলে স্বাভাবিক ব্রেন হয় তাহলে ইনশাল্লাহ খুব সহজে মুখস্থ হয়ে যাবে আমি আর এখানে ছেলে ছেড়ে পড়তেছে আপনারা খেয়াল করবেন যে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে এবং ধীরে ধীরে পড়ে চেষ্টা করবেন তাড়াহুড়ো করে মুখস্ত করবেন না ধীরে ধীরে টান দিয়ে মুখস্ত করবেন রহিম এখানে আপনারা আউজুবিল্লা ইসামি ইল আলি মিমিনা তানজিম আউ জুবিল্লা রাজিম এটা আপনারা তিনবার করে পড়ে নেবেন আউ জুবিল্লাহামি ইল عليم من الشيطان الرجيم. ارقر ارقر بسم الله الرحمن الرحيم. ارقر دوى ارقر هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله خالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يبقى ريدينج جدا مرة أكثر دو تين ماش بورين ده كده ده كده تهول ده كبن إمني يفهم قصته সুরা হাসর হলো কোরআন শরীফে আঠাশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠায় আছে হাফাজি কোরআন শরীফে এবং আপনারা যদি সেরা হাসরের শেষ তিনরা যদি বের করে নেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আর আমরা আসলে সময় দিই না আমরা আসলে আমাদের ব্যর্থতা এটা যে আপনার যদি ফজর নামাজ বা মাগরীবের নামাজের পরে প্রত্যেকটা মসজিদে কিন্তু কোরআন শরীফ থাকে আপনারা যদি কোরআন শরীফটা বের করে এতটুকু পড়ে চলে যান তাহলে অনেক সময় নষ্ট হবে না আপনার দুই থেকে তিন মিনিট সময় যদি আপনি দেখে পড়েন অন্তত পাঁচ মিনিট সময় যদি আল্লাহর জন্য আপনি খরচ করেন তাহলে দেখবেন দুই মাস এক মাসের মধ্যে খুব সহজে আপনার এই তিনটা তিনটে আয়াত মুখস্ত হয়ে যাবে এবং আরেকটি হল বিষয় হলো এই তিন আয়াত দিয়ে কিন্তু আপনি নামাজও পড়তে পারবেন এবং এই তিন আয়াত দিয়ে কিন্তু আপনি নামাজের মধ্যে পড়তে পারবেন নামাজের কিলাদ হিসেবে পড়তে পারবেন এটা কোরআনের আয়াত এই জন্য আপনারা মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আগে বলেছি হাসান পর্যায় একটা হাদিস খুব উচ্চ মানের হাদিস তো এই জন্য আপনারা এটা খুব আমল করবেন তো এই পুরোপুরি অর্থটা দেখুন একবার অর্থ তিনি আল্লাহ যিনি নেই কোনো ইলাহ তিনি ছাড়া তিনি অপ্রকাশ্য ও প্রকাশ্য সবই অবগত তিনি একমাত্র দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ যিনি নেই কোনো ইলাহ তিনি ছাড়া তিনি অধিপতি অতি পবিত্র শান্তিদাতা নিরাপত্তা দানকারী রক্ষাকারী পরাক্রমশালী নিজ শক্তিতে স্বীয় নির্দেশ কার্যকর করতে সক্ষম অতি মহিমান্বিত তারা যা শিরক করে তা থেকে আল্লাহ পবিত্র মহান তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা উদ্ভাবক রূপায়ক তার জন্য আছে সুন্দর সুন্দর নামসমূহ তারই পবিত্রতা মহিমা ঘোষণা করছে সেসব কিছু যা আছে আসমানে ও জমিনে আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ময় হাসর বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত তো আমরা অবশ্যই এই আমলটি করবো এবং অর্থটা জেনে করব আল্লাহ পাক এতেই আমার হয়তো বা নাজ উসেল রাখতে পারে এবং আপনারা হাদিসেও দেখছেন যে সত্তর হাজার ফেরেস্তা মা ফেরাতে দোয়া করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র এক থেকে দুই মিনিটের একটি সময় এটা যদি একটা নাম মুখস্থ পরে হায়েস্ট এক থেকে দুই মিনিট সময় লাগবে এর জন্য আপনারা অবশ্যই আমলগুলো করবেন এবং এর আগেও আমি অনেক আমল দেখিয়েছি আপনাদেরকে এবং এক থেকে পঁয়ষট্টি পর্ব একটি সম্পূর্ণ কোরআন কোর্স দেখিয়েছি এবং এর পরেও আপনারা আমার আরও একটি কোরআন শিক্ষার কোর্স সামনে পাবেন সেখানে মাত্র তেইশটি পর্ব হবে আশা করি সেই পর্বগুলো দেখবেন এবং প্রত্যেকটা অধ্যায়ের লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এ পর্যন্তই আজকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাপাক সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো তৌফিক দেয় এবং আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের বোঝাতে তৌফিক দেয় এবং সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে